বৃহস্পতিবার রাতে ভারী বর্ষণের কারণে রাজধানী ইন্দ্রনগরস্থিত ব্লু লোটাস ক্লাবের সামনে একটি চলন্ত মেজিকারির উপরে খাঁজ ভেঙে পড়ে। ঘটনায় আহত হয় গাড়ি চালক, বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত চালক। এদিন গাড়িটি শহর থেকে জিবির দিকে যাচ্ছিল, তখন ব্লু লোটাস ক্লাবের সামনে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। বেশ কিছুক্ষণ ধরে রাস্তাও বন্ধ ছিল বলে জানা গেছে। পরবর্তী সময়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও ও পৌর নিগমের কর্মীরা এসে রাস্তা পরিষ্কার করে। তুফানের মধ্যে বৃষ্টির মধ্যে একটা গাছ ভেঙে পড়ছে, এরপরে এখানের মধ্যে একটা গাড়ি চাপা পড়ছে, এরকম খবর তো শুনে আছে। তখন আইয়া দেখতেছে একটা সেগুন গাছ ভেঙে পড়ছে, এরপরে এই গাছের ডালের নিচে একটা ম্যাজিক গাড়ি একটা রয়েছে আর কি। এখানের মধ্যে ড্রাইভার একটু ব্যথা পাইছে বলে শুনছি, এখন হয়তো মানে চিকিৎসা চলতেছে আর কি। জিবিটি না কোথায় লেগে গেছে এখন সঠিক খবর পাইছে না, তারা অলরেডি এখন ট্রিটমেন্টে ফায়ার সার্ভিস নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।